আমাকে একজন প্রশ্ন করলেন, মুফাসসিল ইসলাম, আপনি যে ইসলাম ধর্মের এত সমালোচনা করেন, আপনি কি জানেন পৃথিবীর দ্রুততম বর্ধনশীল ধর্ম কোনটি? আপনি কি জানেন ইসলাম পৃথিবীর দ্রুততম বর্ধনশীল ধর্ম? আমি বললাম, বরঞ্চ আমি আপনাকে কিছু প্রশ্ন করি, আপনি কি জানেন পৃথিবীর কোন ধর্ম গ্রহণ করলে আপনার নুনু কাটা যাবে এবং সেই ধর্ম ত্যাগ করলে আপনার গলা কাটা যাবে? আপনি কি জানেন গত 100 বছরে কোন ধর্মের অনুসারীরা তাদের ধর্ম ত্যাগ করার জন্য জীবন হারিয়েছে? আপনি কি জানেন গত 100 বছরে কোন ধর্মের অনুসারীরা অন্য ধর্মের মানুষ তাদের ধর্মকে সমালোচনা করলেও তাদেরকে হত্যা করেছে? আমি বললাম, আপনি কি বলতে পারবেন কোন ধর্মের মানুষরা তাদের ধর্মীয় বাৎসরিক উৎসবে সারা বিশ্বে পশু বলি দিয়ে রক্তপাত ঘটায়? আপনি কি বলতে পারবেন কোন ধর্মের মানুষরা অন্য ধর্মের মানুষদেরকে নির্দিষ্ট নামে ডাকে, কাফের, মুরতাদ, মুশরিক? আপনাকে জানেন কোন ধর্মের মানুষরা তাদের ধর্মের ব্যাপারে প্রশ্ন করলে তাদেরকে মোনাফেক বলে? বলতে পারবেন কোন ধর্মের মানুষরা নির্দিষ্ট স্থানে শরীরে কোপ দিতে বলে? বলতে পারবেন কোন ধর্মের মানুষরা তাদের ধর্মীয় উপাসনালয়ে অন্য ধর্মের মানুষরা আসতে চাইলে বলে তারা নাজাস, অর্থাৎ ডার্টি? পৃথিবীর কোন ধর্মের মানুষরা অন্য ধর্মের মানুষদের জন্য প্রার্থনা করাকে হারাম করেছে? বলতে পারবেন সেই ধর্মের নাম? আপনি কি বলতে পারবেন পৃথিবীর কোন ধর্মের মানুষরা জাস্ট তাদের ধর্মের ব্যাপারে লিখার জন্য কটুক্তি করেছে, এই গালি খেয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে? আপনি কি বলতে পারবেন গত 100 বছরে পৃথিবীর কোন ধর্মের মানুষরা শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে সারা বিশ্ব দখল করতে চেয়েছে এবং চাইছে? আপনি কি বলতে পারবেন কোন ধর্মের অনুসারীরা সবচেয়ে কম পড়াশোনা করে এবং যারা পড়াশোনা করে তাদেরকে আবু জেহেল বলে গালি দেয়? আপনি কি জানেন পৃথিবীর কোন ধর্মের মানুষরা সবচেয়ে কম পড়াশোনা করে এবং সবচেয়ে দরিদ্র? মুষ্টিমেয় কয়েকটি দেশের নাম আপনি বলা ছাড়া দেখবেন এই ধর্মের মানুষরা সবচেয়ে দরিদ্র কেন? আপনি কি বলতে পারবেন কোন ধর্মের মানুষরা তাদের নারীদেরকে চাপকায় কাপড়ের জন্য, অপমান করে কাপড়ের জন্য? আপনি কি বলতে পারেন কোন ধর্মের মানুষরা বর্তমানে নারীদেরকে পড়াশোনার ক্ষেত্রে সবচাইতে কম অনুপ্রাণিত করে এবং একটি রাষ্ট্র গঠন করেছে যেই রাষ্ট্রে নারীদের উচ্চতম ডিগ্রি নেওয়া অবৈধ ঘোষণা করা হয়েছে? বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন কোন ধর্মের মানুষরা গানকে হারাম করেছে? আপনি কি বলতে পারবেন কোন ধর্মের মানুষরা চিত্রাঙ্কনকে হারাম করেছে, মানুষের ছবি আঁকাকে হারাম করেছে? আপনি কি বলতে পারবেন কোন ধর্মের মানুষরা তাদের জাতির পিতার ভাস্কর্য রচনার কারণে সেই ভাস্কর্য গুড়িয়ে দিয়েছে? আপনি কি বলতে পারবেন কোন ধর্মের মানুষরা নৃত্যকে হারাম করেছে? আপনি কি বলতে পারবেন কোন ধর্মের মানুষরা বলে অন্য ধর্মের মানুষরা তাদের ভূমিতে থাকতে পারবে না? বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন কোন ধর্মের মানুষরা সেই ধর্ম ত্যাগ করলে চুপ করে থাকতে বাধ্য হয়, কারণ সেই ধর্ম ত্যাগ করার কারণে তাদেরকে সংসার থেকে, দেশ থেকে বিতাড়িত করা হয়? এই প্রশ্নগুলোর আগে উত্তর দিন, তারপর না হয় আবার আপনার প্রশ্নে ফিরে আসবো।